আজকে আমরা জানব বাংলাদেশে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির জীবন সম্পর্কে। মিজানুর রহমান আজহারি ২৬ জানুয়ারি ১৯৯০ সালে ঢাকা জেলার ডেমরা জন্মগ্রহণ করেন। ঢাকা জেলার ডেমরায় জন্মগ্রহণ করেন। তিনি অর্থাৎ তার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। মিজানুর রহমান আজহারির জীবন শৈশব ঢাকার জেলার ডেমরায় কাটলেও তার পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর পরমতলা গ্রামে। মিজানুর রহমান আজহারির পিতা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক এবং মাতা ছিলেন একজন গৃহিণী। মিজানুর রহমান আজহারি ঢাকা ডেমরায় বেড়ে ওঠেন। তিনি ২০১৪ সালে মিজানুর রহমান আজহারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সংসারে অর্থাৎ পরিবারে দুটি কন্যা সন্তান রয়েছে। মিজানুর রহমান আজহারির মতবাদ হচ্ছে আশারি। তিনি বা তার প্রধান আগ্রহ ছিল তাফসির, হাদিস এবং ফিকা। তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে তাফসির মাহফিল করা। মিজানুর রহমান আজহারি শিক্ষা দিয়েছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয় এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার তিনি শিক্ষা দিয়েছিলেন। ২০০৪ সালে তিনি দাখিল পাস করেন এবং ২০০৬ সালে আলিম পাস করেন শীর্ষ রেজাল্টের সহিত মাদ্রাসা বোর্ড থেকে। শিক্ষা জীবন আজহারি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে ২০০৪ সালে দাখিল পাস করেন এবং ২০০৬ সালে আলিম পাস করেন। তিনি দুটি পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ স্থান অধিকার করেন। ২০০৭ সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণা বিষয় ছিল হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনে মানব ভ্রমণবিদ্যা। তারপর একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ার রেল ক্যারেক্টারাইস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি, অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য, এর উপর ২০২১ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবের মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি ২০১০ সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। ২০১৫ সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন।
বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠান করতেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয় সহ সাবলীল গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। তার মাহফুলে প্রায়ই তার বিভিন্ন ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মে ধর্মান্বিত